হ্যালো বন্ধুরা, লাইব্রেরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো সিম্পলিফিকেশন ট্রিক নিয়ে, এরকম ধরনের অঙ্ক যেগুলো ও এসএসসি সিজিএল রেলওয়েতে এসে গেছে সেই সমস্ত অঙ্ক কিভাবে কম সময়ে শর্ট ট্র্যাকের মাধ্যমে করে ফেলতে পারবো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এখনো পর্যন্ত লাইভ গুরু চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে লাইভ গুরু চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করো। আর সবার ফার্স্টে ভিডিওটি দেখার আগে ভিডিওটিকে লাইক করো। বন্ধুরা, লাইক করলে তোমাদের লাইকে আমি আরো ভিডিও করতে আগ্রহী হই আর আমার খুবই ভালো লাগে। বন্ধুরা, তা সবার প্রথমে লাইক করে ফেলো ভিডিওটিকে। বন্ধুরা, এই জিনিসটি করার আগে একটা ট্রিক তোমাদের আলোচনা করছি। দেখো, ও এখানে যদি থাকে 2+ কি হচ্ছে 1/7, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এটাকে 2^1 লিখে দেবো। যখনই কোনো কিছু প্লাস থাকবে তার আগের সংখ্যাটা পূর্ণ যেটা আছে সেটা লিখে দেবো। মানে এখান থেকে এটাও লিখতে পারি, এখান থেকে এটাও লিখতে পারি। এটা তোমাদের সবার প্রথমে বুঝে নিতে পারে। তাহলে এই শর্ট ট্রিকটা এখানে ইউজ করবো, পরে কিভাবে বলছি। তা নেক্সট, ধরো যখন মাইনাস রয়েছে 2^-1/3 এটা রয়েছে, সেক্ষেত্রে কি হবে, এই এই পাশে যেটা থাকবে তার থেকে 1 কম, মানে এটাকে লিখতে পারি কি 1+1-1/3, মানে কি এর থেকে 1 কমিয়ে দেবো, একটা এই পাশে নিয়ে যাবো আর একের থেকে এটাকে বিয়োগ করে সেটা বসিয়ে দেবো, মানে এটা কি হয়ে যাবে 1+2/3। এটা কি হয়ে যাবে, মানে এটা কি হয়ে যাবে 1+2/3, মানে এক থেকে বিয়োগ করলে তাহলে কি হয়ে যাবে 1^0 ও 2^3, এই অ্যাসকি প্রসিডিওর। মানে এই ধরনের অঙ্ক ছোট আমরা সহজেই করতে পারবো, ভাবছি ছোট হলে সহজেই করে দিতে পারবো। ধরো এখানে রয়েছে 2^7 3-2/5, এটা যদি একবারে করি এর থেকে 1 কম কি 2^7 2, আর এখানে কত রয়েছে এটাকে 1 থেকে বিয়োগ করলে কত থাকে 3/5, এটা হয়ে গেল আনসার। বন্ধুরা, এই যে প্রসিডিওরগুলো, এই প্রসিডিওরগুলোর কথা কেন বললাম, যদি এই প্রসিডিওরগুলো তোমরা ভালো করে বুঝে নিতে পারো তাহলে কি হচ্ছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে খুবই কম সময়ে করে নিতে পারবো। তা দেখে নিই এই প্রসিডিওরগুলোকে কীভাবে কাজে লাগাবো। বন্ধুরা, যেমন এই সিম্পলিফিকেশনটি বিগত বছরে RRBতে চলে এসেছে, তো এই সিম্পলিফিকেশনটি করে নেবো। তো সবার প্রথমে এখানে রয়েছে 27, আর যদি আমরা এইগুলোকে ওড়ালি, প্লাস মাইনাস করি মানে ক্যালকুলেশন করি, তারপরে ওরা লিগুলোকে ক্যালকুলেশন করি, তাহলে কি আছে, দেখো এখানে 27+15 ও তোর 42, ও 42-12 মানে হচ্ছে 30, 30+18 মানে 48। বন্ধুরা, যদি এইগুলোকে আমরা ওরালি ক্যালকুলেট করি, এখানে দেখো এখানে 2 রয়েছে, এখানে 4 যদি করি, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করো ও লব ওভারকে, তাহলে 2, এখানে হচ্ছে 2+3 মানে 3+2 5, 5/4, আর এখানে চলে আসছে যদি মাইনাস করি 2/5 তাহলে 3 কি হচ্ছে 5/4, আর হচ্ছে এভাবে ওরালি ক্যালকুলেট করলে কি হচ্ছে 33 33/20, এখানে ছিল 48+33/20 তাহলে 48+33/20 তাহলে হয়ে যাচ্ছে 49/13/20, তাহলে এইটা অ্যান্সার। বন্ধুরা, কীভাবে করলাম, জাস্ট ওরালিভাবে আমরা করে নিতে পারবো, তোমরাও পারবে। যদি পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলে তোমরা এইরকমভাবে জাস্ট 5 সেকেন্ডের ভেতরে তোমরা এটা ক্যালকুলেট করে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, আমরা সবার প্রথমে কী করলাম, যে এই যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে সেই পূর্ণ সংখ্যাগুলো যোগ করে দিলাম, 27+15-12+18। তারপরে কি হচ্ছে, এখানে যে ভগ্নাংশগুলো রয়েছে সেই ভগ্নাংশগুলোকে আলাদাভাবে প্লাস আকারে লিখে দিলাম, 1/2 ও +3/4-2/5, আর এখানে হচ্ছে +4/5। তা এখন যদি এইগুলোকে ক্যালকুলেট করি কত হয়ে যাচ্ছে, তোমার 27 15 কত হচ্ছে 42, 42 থেকে 30, 30 থেকে 18 মানে হচ্ছে 48 প্লাস, এইগুলো যদি একবারে ক্যালকুলেশন করি তাহলে দেখো, ও একটু যদি বুদ্ধি খাটিয়ে ক্যালকুলেশন করি, এইটাকে 2 দিয়ে ওপর নিচে ক্যালকুলেট করো তাহলে কি হয়ে যাবে 4, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 2 1 2, তাহলে কি হচ্ছে নিচে দুটো একই আসলো, জাস্ট প্লাস করে দেবো, এটা প্লাস করলে কত চলে আসবে তোমার 5/4, এখানে হচ্ছে মাইনাস, দেখো নিচে দুটো যখনই এক থাকবে ওপরে এগুলো প্লাস মাইনাস করে দেবে, তো 4 থেকে 2 গেলে কি হয় 2, বড় চিহ্ন হচ্ছে বড়টা হচ্ছে প্লাস আছে, তাই আমি প্লাস বসিয়ে দিলাম 2/5। এবার কি হচ্ছে, এখানে 48 প্লাস এখানে হচ্ছে কি ই লসাগু হচ্ছে 20, তাহলে এখান থেকে এইটা করো ক্রস মাল্টিপ্লাই, লসাগু যেহেতু ও যায়নি মাল্টিপ্লাই করে, যেটা ক্রস মাল্টিপ্লাই করে দাও, এটা হচ্ছে 25 25, আর এখানে হচ্ছে 8 25 আর 8 কত হচ্ছে 33, তাহলে এটাকে যদি ভাঙি এখন এটাকে চলে আসবে হচ্ছে 48+ কি হচ্ছে 1/30/20, তাহলে এখানে প্লাস করে দাও, এটা প্লাস করলে কি হচ্ছে 49/13/20। তাহলে বন্ধুরা একদম ইজি, আমি ওরালি যদি করি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে তোমরা এক্সামে করে নিতে পারবে।
তো এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্ক বন্ধুরা দেখে নেবো। বন্ধুরা এই সিম্পলিফিকেশনটা যদি একই ট্রিকের মাধ্যমে আমরা যদি করি, তাহলে ওরালি যদি প্রথমে করার চেষ্টা করে দেখি কতক্ষণ লাগে। তাই এখন দেখো সবার প্রথমে কি বলেছে আমি, যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেই পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে নেবে। এ তাহলে 13 17 কত হচ্ছে 30, 30 এ প্লাস 31 মানে হচ্ছে 61 প্লাস 15 কত হয়ে যাচ্ছে 76, 76 প্লাস 12 মানে হচ্ছে 88। তাহলে এখানে হয়ে গেল 88। আর এইখানে দেখো ভালো করে, এখানে 88 রয়েছে, এ লিখে রাখো আমি, এ রাখলাম। এই যে এখন ভগ্নাংশগুলো যদি যোগ করি, এখানে দেখো কি হচ্ছে 3/4, আর এখানে হরগুলো যেগুলো একই আছে সেগুলোকে প্লাস করো 3, আর একই কত 4, 4/4 কি হয়ে যাবে প্লাস 1, আর তাহলে প্লাস 1 এখানে থাকলো। এবং এখানে দেখছি 7 রয়েছে, এখানেও 7 রয়েছে, তাহলে কি হচ্ছে 2/7 n, আর এখানে হচ্ছে 5/7, তাহলে 5+2 কি হয়ে যাবে 7, 7/7 মানে 7 কেটে গেলে প্লাস 1, আর এখানে কি পড়ে রয়েছে 2/3, তাহলে এখানে ক্যালকুলেট করলে কি হবে 90/2/3। তাহলে কি বন্ধুরা এখানে অ্যান্সার কত সেকেন্ড লাগলো, জাস্ট 5 সেকেন্ডের মধ্যে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমরা এটা কমপ্লিট করতে পারবে। বন্ধুরা এটাও রেলওয়েতে বিগত বছরে চলে এসেছে। তো বন্ধুরা এটা আমরা যদি দেখি যে আমি কিভাবে করলাম, সবার প্রথমে কি এইগুলোকে যোগ করে দিলাম পূর্ণ সংখ্যা, কি হচ্ছে 13 ও প্লাস কি হচ্ছে 17 ও প্লাস 31 প্লাস 15 প্লাস 12 প্লাস দিয়ে ভগ্নাংশ যেগুলো রয়েছে কি হচ্ছে 3/4, ওর এখানে রয়েছে 1/2/7 প্লাস 1/4 প্লাস কি হচ্ছে 5/7 প্লাস 2/3। তাহলে এগুলোকে যদি ক্যালকুলেট করি 13 প্লাস 17 30, 30 প্লাস 31 প্লাস 31 61, 61 প্লাস 15 76 প্লাস 12 কত হচ্ছে 88। তাহলে কি হচ্ছে এখানে প্লাস করলে কি হচ্ছে 88 প্লাস, এখানে আমরা যদি করি দেখো এখানে 4, এখানে দুটোই 4 রয়েছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে কি হবে 3 আর 4 যোগ হবে 4+4, এখানে 7, দুটোই 7 একই রয়েছে, তাহলে কি হচ্ছে 3 5 আর 2 কত হয়ে যোগ করলে 7 হয় না, নিচেও 7, আর প্লাস কি হচ্ছে 3 2/3 সরি, এখানে হচ্ছে 2/3, তাহলে এখানে 4 4 কেটে যাবে 7 7 কেটে যাবে, তাহলে হচ্ছে 8 প্লাস 1 প্লাস 1 প্লাস কি হচ্ছে 2/3, তাহলে এটাকে কি লেখা যায় 18+2 হতে কি হচ্ছে 90, 90 হচ্ছে 2/3। তাহলে বন্ধুরা কি হচ্ছে জাস্ট এটা যদি ওরালি করি, আমরা তো ও এক্সাম টাইমে জাস্ট অপশন দিয়ে থাকবো, অপশনগুলোকে আমাদের দিয়ে বেরোতে হবে, তখন কি ওরালি যদি আমরা করি জাস্ট 5 টু 10 সেকেন্ডের মধ্যে আমরা বের করতে পারবো। ও তোমাদের একটু ও চিন্তাধারাটাই বদলাতে হবে, জাস্ট এরকম এই রকম ট্রিকে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে জাস্ট আমরা খুব কম সময়ে করে নিতে পারবো। নেক্সট আরো একটি এক্সাম, কি অঙ্কটি যদি এখন সেম ট্রিকে করি তাহলে কি হবে, এইগুলোকে জাস্ট ওরালি যদি করি এই দুটো এইগুলোকে সব প্লাস করতে হবে, তাহলে এখানে লিখে দাও 18 ইন -24 ওর -14 ইন +42 লিখি। এবার যে এই ভগ্নাংশগুলো আছে সেম প্রসিডিওর ভাবে আগের মতন লিখে ফেলবো, 3/2 মাইনাস কি হচ্ছে 3/4 ওর মাইনাস হচ্ছে 3/8 প্লাস হচ্ছে কি 1/4। তাহলে বন্ধুরা এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে, এটাকে ক্যালকুলেশন করার জন্য সবার প্রথমে মাইনাসে মাইনাসে প্লাস এটাকে ক্যালকুলেট করো, মানে এটাকে যোগ করো, মাইনাসগুলোকে যোগ করো, তো মাইনাসগুলোকে যোগ করলে 24 আর 14 কত হয় 38 মানে 38, এবং এখন প্লাসগুলোকে প্লাস করো, এই দুটোকে প্লাস করলে কত চলে আসে, এই দুটোকে প্লাস করলে চলে আসে হচ্ছে 60, তাহলে এই দুটোকে মাইনাস করো, 60 থেকে 38 মাইনাস করলে হচ্ছে 22। আর এখন এটাকে লসাগু করো, দেখো লসাগু করলে কি হচ্ছে 8 হচ্ছে, আর এখান থেকে প্রত্যেকটাকে 8 করতে হবে নিচে, তাহলে এখানে কত হচ্ছে 3 4 দিয়ে 3 4 12, আর এটা হচ্ছে 3 2 6, আর এটা হচ্ছে সরি -6, আর এখানে হচ্ছে -3, আর এটা হচ্ছে +2। এখন উপরে একটা ক্যালকুলেশন করি, এখানে 12 আর 2 কত হচ্ছে 14, 14 থেকে যদি এখানে 3 আর 6 কত হচ্ছে 9, 9, 14 থেকে 9 গেলে কত থাকছে 14 থেকে 9 গেলে পড়ে থাকছে 5, আর এখানে হচ্ছে 8, তাহলে কি হয়ে যাচ্ছে 22 পূর্ণ 5 এর 8। তাহলে বন্ধুরা এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে বন্ধু এরকম ধরনের অঙ্ক আমরা খুবই সহজ উপায় মানে এরকম ট্রিক ফর্মুলা করে, তাহলে বন্ধুরা এরকম ধরনের সিম্পলিফিকেশন আমরা খুবই কম সময়ের মধ্যে এইরকম প্রসিডিওরে করতে পারবো। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে সবার প্রথমে বন্ধুরা লাইক করো, হ্যাঁ অবশ্যই লাইক করো, তোমরা লাইক করতে ভুলে যাও, লাইক করো, আর ভিডিওটিকে শেয়ার করো বন্ধুদের সাথে, তোমাদের যে সমস্ত বন্ধুরা রয়েছে সেই সমস্ত বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করো বন্ধুরা সবার প্রথমে, হ্যাঁ শেয়ার করে ফেলো। আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি লাল বাটনে ক্লিক করো এবং সাবস্ক্রাইব করো, ও তার সাথে সাথে বেল বাটনে ক্লিক করো ও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।